শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 20 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ 7 সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, প্রাণ গেল 1 চূড়ান্ত বর্ষের ছাত্রের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দীপাবলির পরই সূর্যকে ডাকবে চাঁদ, বছরের শেষ সূর্যগ্রহণ আগামী 25 অক্টোবর, দুটি সময়ে দেখা যাবে সূর্যগ্রহণ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষা বাতিলের দাবি বিধায়ক হাফিজ ডক্টর রফিকুল ইসলামের, যাদের রয়েছে পাহাড় সম আবার যার নেই একেবারে নেই, টাকার অভাবে দুর্ঘটনায় মৃত 4 বছরের বাইজির দেহ কাঁধে নিয়ে বাসে উঠলেন কাকা, লক্ষ্মীপুর কাপ্তানপুর এলাকায় বন্যার টাকা এখনো পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা, অভিযোগ জনগণের, জিওর দামাকা, সস্তার স্মার্টফোনের চেয়েও কম দামে ল্যাপটপ বাজারে, অফিসিয়ালি এখন কিনতে পারবেন জিওর ল্যাপটপ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুর্গাপূজার পর এবার সীমান্ত শহর করিমগঞ্জে কালী পুজোর আয়োজন চলছে মহা ধুমধামে। এবার করিমগঞ্জেও বুর্জ খলিফা, কালী পুজোয় ইউথ কর্নার জিমনেশিয়ামের চমক, আসন্ন কালী পূজায় এবং দীপাবলিতে শিলচর কাসারে লাইসেন্স ছাড়া আতশবাজি বিক্রি, তদারকিতে ম্যাজিস্ট্রেট, হাইলাকান্দি জেলায় কৃষি বিভাগের 40টি পাওয়ার টিলার বন্টন। এবং শেষ খবরটি, বরাকের গ্রামাঞ্চলের বাজারগুলোতে আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম বাড়তে থাকায় খুব জনমনে, খুব ব্যক্ত করলেন নিত্য খেটে খাওয়া মানুষরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। বাইক দুর্ঘটনায় অকালে চলে গেলেন শিলচর মেডিকেল কলেজের 4 বর্ষের ছাত্র ডিকসন পানমেই। বৃহস্পতিবার ভোররাতে মেডিকেল চত্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। গুঙ্গুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি একটি বাইক দুর্ঘটনা ছিল। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পানমেই বাইক চালাচ্ছিলেন এবং এলভিন নামে আরেকজন বসেছিলেন পেছনে। ভোর 3:30 নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাইকটি গিয়ে একটি দেওয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ডিকসন পানমেই ঘটনাস্থলে মারা যান এবং আলবিন কিছু আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক পানমেইকে মৃত ঘোষণা করেন এবং এলভিনের চিকিৎসা শুরু হয়। পানমেই মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন, যার কারণে তিনি সঙ্গে সঙ্গে প্রাণ হারান। বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী 25 অক্টোবর। দীপাবলির পরপরই এই সূর্যগ্রহণ নিয়ে সকলের মনে উৎসাহের জোয়ার। যদিও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, তবে আংশিক সূর্যগ্রহণ নিয়েও জোর চর্চা চলছে। কবে এই সূর্যগ্রহণ হবে, কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছে। ভারতীয় সময় অনুসারে দুপুর 2:29 থেকে শুরু হয়ে যাবে আইসল্যান্ডে, চলবে সন্ধ্যা 6:20 পর্যন্ত। দিল্লিতে সূর্যগ্রহণ 4:29 শুরু করে তা সন্ধ্যা 6:09 পর্যন্ত চলবে। ভারতের কয়েকটি জায়গায় বিকেল 4:03 থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষা বাতিলের দাবি বিধায়ক হাফিজ ডক্টর রফিকুল ইসলামের। তিনি বলেন, লিখিত পরীক্ষায় ছাত্রছাত্রীরা যে নম্বর লাভ করেছে এতে উপরের থেকে যতটি পোস্ট খালি রয়েছে তাতে চাকরি দেওয়া হোক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই 26,000 ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষা নিতে পারবেন না, এটা সম্ভব নয়, তাই মৌখিক পরীক্ষায় দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তিনি লিখিত পরীক্ষার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। যাদের রয়েছে পাহাড় সম আবার যার নেই একেবারে নেই, এমন এক করুণ ছবি ভাইরাল হয়েছে।
টাকার অভাবে দুর্ঘটনায় মৃত চার বছরের বাইজিকে কাঁধে নিয়ে বাসে উঠলেন কাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অসহনীয় দৃশ্য, যা দেখে নেট দুনিয়ার মানুষ দীর্ঘশ্বাস ফেলছেন। ঘটনাটি অন্য কোথাও নয়, খুদ ভারতের করুণ ঘটনা মধ্যপ্রদেশের। চার বছরের বাইজি কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়। গ্রামীণ হাসপাতালে ওই চার বছরের শিশুকন্যা কিছুদিন ছিল। শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা শহরের একটি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গ্রাম থেকে কোনো রকমে শিশুকন্যাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করেন কাকা। কয়েকদিন আগে তার মৃত্যু হয়। গ্রাম থেকে কোনো রকমে শহরের হাসপাতালে পৌঁছেন কাকা। মৃত চার বছরের বাইজিকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য সববাহী গাড়ির খোঁজ করেন কাকা, খোঁজ করেন অ্যাম্বুলেন্সেরও। না পেয়েছেন সববাহী গাড়ি, না পেয়েছেন অ্যাম্বুলেন্স। অজ্ঞতা হাসপাতাল থেকে মৃত বাইজির দেহ কাঁধে করে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডে পৌঁছেন। মৃত বাইজিকে কাঁধে চাপিয়ে সরকারি বাসে উঠেন। কন্ডাক্টর টিকিট কাটতে বললে সে জানায় পকেটে কানা করি নেই। এক সহযাত্রী তার টিকিট কেটে দেন। গ্রামে পৌঁছে বাইজির অন্ত্যেষ্টি সম্পন্ন করেন কাকা। লক্ষ্মীপুর কাপ্তানপুরে এখনও বন্যার টাকা পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা, অভিযোগ জনগণের। দুইবারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে এই অঞ্চলের মানুষদের। সরকার হইতে সার্ভের মাধ্যমে এককালীন সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং দেওয়াও হচ্ছে, কিন্তু কাপ্তানপুরের জনগণ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সার্ভেদের নজরে পড়েননি বলে অভিযোগ। এখনও পর্যন্ত বন্যা সংক্রান্ত কোনো টাকা পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। তাই তারা এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। জিও নিজের সস্তা ল্যাপটপ অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এখন জিও বুক সমস্ত ইউজাররা কিনতে পারবেন। এই ডিভাইস ওই সমস্ত লোকদের জন্য খুব ভালো অপশন যারা সস্তায় ল্যাপটপ কিনতে চান। আপনি রিলায়েন্স ডিজিটাল স্টোরে অনলাইনে জিও বুক কিনতে পারবেন। এতে দামদার ব্যাটারি এবং সিম সাপোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে। জিওর এই ল্যাপটপ কম্প্যাক্ট সাইজে আসছে। এর মধ্যে 11.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই ডিভাইসটির বিষয়ে জিএম পোর্টালে স্পট করা হয়েছিল। যদিও কোম্পানি খুব সস্তার দামে ল্যাপটপটি লঞ্চ করেছে, জিও বুক শুধুমাত্র একটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার মধ্যে আপনি 15,799 টাকায় রিলায়েন্স ডিজিটাল অনলাইন স্টোরে কিনতে পারবেন। এতে আপনি ব্যাংক ডিসকাউন্ট এবং অন্যান্য অফার্সও পাবেন। আপনি ডিভাইস নো কস্ট ইএমআইতেও কিনতে পারবেন। ডিভাইস শুধুমাত্র একটা রঙের অপশনে আসছে, যা নীল রঙের পাওয়া যাবে। আসন্ন কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে কাছাড়ের জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত আতশবাজি, পটকা ইত্যাদি বিক্রয় প্রতিরোধ করতে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন পুলিশ স্টেশন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছেন। এ উদ্দেশ্যে শিলচর বরখলা পুলিশ স্টেশন এলাকায় সার্কুল অফিসার কুমার গৌরব দাসকে নিয়োজিত করা হয়েছে। অনুরূপভাবে সুনাই ও কচুদরম এলাকায় সার্কুল অফিসার দীপঙ্কর নাথ, দোলাই এলাকায় বিকাশ ছেত্রী, খাটিগড়া এবং কালাইন এলাকায় মিনারবা দেবী আরামবাম, শিলচর শহর এলাকায় কৃষাণ চরেই ত্রিপুরা এবং উদারবন পুলিশ স্টেশন এলাকায় ঋতুরাজ বরদলৈকে নিয়োজিত করা হয়েছে। হাইলাকান্দি জেলায় বুধবার কৃষি বিভাগের উদ্যোগে 40টি পাওয়ার টিলার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে বুধবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাওয়ার টিলারগুলি উপকৃতদের হাতে তুলে দেন ডিডিসি আর কে লস্কর। বন্টন করা প্রতিটি পাওয়ার টিলারের মূল্য 2,35,000 টাকা। এর মধ্যে 85,000 টাকা সরকারি ভর্তুকি রয়েছে। আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলার বন্টনের সময় জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দুর্গাপূজার পর এবার সীমান্ত শহর করিমগঞ্জে কালী পুজোর আয়োজন চলছে মহা ধুমধামে। সাজসজ্জা কিংবা আলোকসজ্জায় থাকছে যেন অঘোষিত প্রতিযোগিতা।
শহরের বিভিন্ন ক্লাব কিংবা সাংস্কৃতিক সংগঠন পরম্পরাকে পুঁজি করে কালী পুজোর আয়োজনে নজর কাড়তে এখন দিনরাত এক করে চলেছেন। করিমগঞ্জের পাতারকান্দি রোডে ইউথ কর্নার জিমনেশিয়াম এবার কালী পুজোয় বুর্জ খলিফা তৈরি করছে। ইউথ কর্নার জিমনেশিয়ামের পূজাতে প্রতি বছর নতুনত্ব তুলে ধরা হয়। দু বছর করোনাকালীন পরিস্থিতিতে পূজোয় তেমন জোর ছিল না, এবার করোনা আতঙ্ক নেই, ফলে কালী পুজো অনেকটাই বিগ বাজেটের হচ্ছে। ইউথ কর্নার জিমনেশিয়ামের পূজায় করিমগঞ্জে দেখা যাবে দুবাইয়ের বুর্জ খলিফার মতো মণ্ডপ। এটি তৈরি করতে নবদ্বীপের কারিগর এসেছেন। একজন প্রধান কারিগর সহ মোট 22 জনের দল ইতিমধ্যে সে পৌঁছেছেন। এবার শেষ খবরটি, এবার শুধু আলু নয়, সব ধরনের সবজির দাম আগুনের মতো বেড়েছে বাজারগুলোতে। বিভিন্ন কাঁচামালের অতি দাম বাড়ায় গরিব মানুষদের মধ্যে হাহাকার পরিস্থিতি। সব ধরনের সবজির দাম 40 টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে বাজারগুলোতে। গ্রামাঞ্চলের বাজারগুলোতেও অতি দামে বিক্রি হচ্ছে। শুধু গ্রামাঞ্চলে নয়, শহর অঞ্চলেও অতি দামে বিক্রি হচ্ছে সবজি। বাগা বাজার, দোলাই বাজার, পানিবড়া, নতুন বাজার, আমরাঘাট বাজারেও অতি দামে বিক্রি হচ্ছে সবজি। কেন হঠাৎ করে বাজারগুলোতে আলুসহ সবজিগুলোর দাম আগুনের মতো বেড়েছে, এ নিয়ে চিন্তিত নিত্য খেটে খাওয়া মানুষরা। এ নিয়ে প্রতিটি জেলার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন নিত্য খেটে খাওয়া মানুষরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।